যেই চিত্রটি এখন আমরা দেখতে পাচ্ছি, এই স্যানিটারি দোকানটি কিন্তু দোকানটির পাশের যে দেয়াল, দেয়াল কিন্তু একেবারে বেঁকে গেছে। যেই চিত্রটি আমরা দেখতে পাচ্ছি বিস্ফোরণের, এই ভয়াবহ বিস্ফোরণে কিন্তু দেওয়ালটি বেঁকে গেছে। যে চিত্রটি আমরা দেখতে পাচ্ছি, বিস্ফোরণের মাত্রাটা কতটা ভয়ঙ্কর ছিল সেই চিত্র কিন্তু এখন ফুটে উঠছে। যে বেঁকে যাওয়া ভবনটি আমরা দেখে অনুমান করতে পারছি, এই স্যানিটারি দোকানটিতে যারা অবস্থান করছিলেন তাদের অবস্থা কতটা ভয়াবহ ছিল এই দৃশ্য দেখে কিন্তু অনুমান করা যায়। তো একেবারে ভিতরের যেই চিত্র, এই চিত্রটি আমরা দেখলে বুঝতে পারি যে এক পাশের সব কিছু কিন্তু এখনও সুসজ্জিত আছে, সাজানো আছে, বিন্দুমাত্র ক্ষতি হয়নি। কিন্তু আরেক পাশের যে চিত্র, আরেক পাশের চিত্র হচ্ছে এটি কিন্তু একেবারে ভগ্নাবশেষ হিসেবে কিন্তু রয়ে গেছে। এটা প্রাথমিক পর্যায়ে ভবনটা অবশ্যই ঝুঁকিপূর্ণ, কারণ নিচের বেসমেন্ট একতলা এবং দোতলার, নিচের বেসমেন্ট সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত, একতলা এবং দোতলা আংশিক ক্ষতিগ্রস্ত, এবং উপরের দিকে বাহ্যিকভাবে দেখা যাচ্ছে, কিন্তু এটা যদি বিস্তারিতভাবে না দেখে এটা বলার উপায় নাই। তবে এটা এটা ঝুঁকিপূর্ণ সম্ভাব্য কারণের মধ্যে, আমি তো যদি গ্যাসিয়াস এক্সপ্লোশনের ব্যাপারটাকে আমি মাথায় রাখছি, তারপরে বৈদ্যুতিক লেআউট, বিশেষ করে এসির কম্প্রেসারগুলো যেভাবে সেট করা দেখতে পাচ্ছি, এসির কম্প্রেসার থেকে কোনো ধরনের ব্যাক রিয়াকশন হয়ে হতে পারে, যদিও এখানে কোনো এসির কম্প্রেসার আপনার করে নাই, এক্সপ্লোড করে নাই। তারপরে আরও বিষয় থাকতে পারে, যেখানে আপনার ওই যদি সেপটিক ট্যাঙ্ক, এখানের তো পয় লাইন নিষ্কাশনের জন্য যদি ওয়াশার কোনো স্যানিটারি লাইন থেকে থাকে, সেখানে যদি সংযোগ না দিয়ে আলাদাভাবে সেগুলোকে সেপটিক ট্যাঙ্কের মধ্যে কোনো সোকোয়েল বা কোনো কিছু ব্যবস্থা না নিয়ে যদি করা হয়, তাহলে সেটাও একটা ঝুঁকিপূর্ণ, অনেকগুলো বিষয় সেখানে মাথায় রাখতে হবে। আমি অবৈধভাবে একটা গ্যাসের সংযোগ ব্যবহার করব, আমি নিচতলার থেকে একটা গ্যাস সংযোগ ভবনের ভিতর দিয়ে নিয়ে যাব অবৈধভাবে, এটার থেকে বিরত থাকা, বিশেষ করে এসির আউটডোরগুলো যেভাবে সেট করা আছে, আউটডোর থেকে নিয়ারেস্ট ওয়াল 4-5 ফিট ডিস্টেন্স থাকতে হবে, প্রত্যেকটাই ঝুঁকিপূর্ণ। এখানে এখনও যদি যে কোনো এসি রান করে এটা তার জন্য ঝুঁকিপূর্ণ, কারণ গরম হাওয়াটা বের হওয়ার সুযোগ পাচ্ছে না। এটা কিন্তু একটা নতুন অবজারভেশন আমার, এভাবে এসির থেকে হতে পারে। তারপরে আপনার বিদ্যুতের যদি কোনো কন্ডুইট লেআউটের মধ্যে কোনো ধরনের ফলস থাকে, এগুলো আসলে ভবন মালিকদের নিয়মিতভাবে এটাকে একটা মনিটরিং এবং এটা ব্যবস্থা নেওয়ার মধ্যে রাখতে হবে, কারণ আমি ভবন করে আমি ভাড়া দিয়ে আমি নিশ্চিন্ত বসে আলাম, কিন্তু এটা অন্ততপক্ষে যদি বাৎসরিকভাবে একটা মনিটরিংয়ের ব্যবস্থা আমরা করি, এখানে অনেক ধরনের সংস্থা আছে, এক্সপার্টাইজ আছে, এদের মতামত নিয়ে এটা একটা করে একটা সতর্কতা ব্যবস্থা নেওয়া যেতে পারে।